শুধু ক্ষতি হয়নি অনেকে মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন নৈরাজ্য ও আগুন সন্ত্রাস করেছে এছাড়া ঘরে থাকা নারী শিশু বৃদ্ধদের স্বাভাবিক জীবনযাত্রায় বাধাগ্রস্ত হয়েছে এই পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব থেকে বাঁচাতে পরিবারের সাথে গুণগত সময় কাটানোর পরামর্শ বিশেষজ্ঞদের এখন জন্মসমদ্ খুলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর নিত্যদিনের অফিস নেই শাহানা জাহানের তবে হুট করে আসা এই অনাকাঙ্ক্ষিত ছুটিতেও তার আনন্দ নেই মিলছে না স্বস্তি অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় কাটছে দিন কার্ফিউ ও সাধারণ ছুটিতে জরুরি দরকার ছাড়া নেই বাইরে যাওয়ার সুযোগ তাই পরিবারের সদস্যদের সাথে ঘরেই কাটছে দিন বইও ঠিক বসছে না মন সপ্তাহ খানেক ধরে দেশব্যাপী চলা নাশকতার ঘটনা বারবার উঁকি দিচ্ছে মনে এই অবস্থায় মানসিক চাপ তো একটা তৈরি হচ্ছেই দেশের বাইরে কিংবা দেশেও আমার অন্যান্য বন্ধু বান্ধব আত্মীয় যারা আছে তাদের খবরাখবর ওভাবে নেওয়া হচ্ছে না নেওয়া যাচ্ছেও না গল্পের বই পড়ে জান ছাদে যে ঘরে বসে থাকে সমাজ বিজ্ঞানীরা বলছেন বদলে যাওয়া চারপাশের অসহিষ্ণু পরিবেশে সমাজে অস্থিরতা বিরাজ করছে বর্তমানে যেটা হচ্ছে অবস্থা পরিপ্রেক্ষিতে পেশাজীবী বলো ব্যবসায়ী বলো ছাত্র বলো অভিভাবক বলো সর্বস্তরের মানুষ একটা মানসিক অশান্তি মানসিকভাবে খুব চিন্তিত এই কারণে যে কি হবে মনোবিদরা জানান বিগত কয়েকদিন ধরে চলা নেতিবাচক ঘটনার কারণে মানসিক চাপ বেড়েছে এ থেকে বাঁচতে নিজেকে ও পরিবারের কমবয়সীদের ব্যস্ত রাখতে হবে দৈনন্দিন কাজে স্বল্পমেয়াদী মানসিক চাপের ভেতর আমাদের মধ্যে রয়েছে যে আমরা এক ধরনের অনিশ্চয়তায় ভুগি ভীতিতে ভুগি হতাশায় আর দীর্ঘমেয়াদী মানসিক চাপের ফলে আমরা বলবো শিশুদের মধ্যে কিন্তু এক ধরনের ব্যক্তিত্বের সমস্যা তার বেড়ে ওঠার সমস্যা বিকাশের সমস্যা হতে পারে আমাদের মাথায় রাখতে হবে যে বিষয়গুলোর আমাদের নিয়ন্ত্রণ নাই সেগুলোর দিকে বেশি মনোযোগী না হয়ে যেগুলোর প্রতি আমার নিয়ন্ত্রণ আছে সেগুলোর দিকে মনোযোগী হতে স্বাভাবিক সময়ে অনলাইন আসক্তি কমালে এমন বিপর্যয়ের দিনে শিশু কিশোররা আর অতটা মানসিকভাবে ভেঙে পড়বে না বলে মনে করেন বিশেষজ্ঞরা সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা